চুরির ঘটনায় তদন্তে নেমে তিনজন চোর সহ চুরি যাওয়া নগদ অর্থ আটক করতে সক্ষম হলো পূর্ব থানার পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো রাজধানীর মঠচৌমুহনীস্থিত 1 নং রোড এলাকার বাসিন্দা আইনজীবী বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে। মঙ্গলবার বিকেলে আইনজীবী হাইকোর্ট থেকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা, পাশাপাশি ঘরে পেছনের দরজাও খোলা। তারপর তিনি দেখতে পান ঘরে আলমারির তালা ভাঙা, ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। তারপর তিনি ধরে নেন বাড়িতে চোর হানা দিয়েছে। পরে আইনজীবী বিপ্লব ভট্টাচার্য জানান নগদ টাকা নিয়ে গেছে চোর। পরবর্তী সময় খবর দেওয়া হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশকে। পুলিশ এসে একটি চুরির মামলা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে প্রথমে রাহুল নামে একজনকে আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকাও। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দুইজনকে আটক করেছে পুলিশ। একজনের নাম বিনয় সাহা, অপর আরেকজনের নাম অমিত রায়। তারা আগেও একাধিকবার চুরির মামলায় আটক হয়েছিল, এমনকি জেলও খেটেছে ওরা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয় এ কথা জানান পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। তিনি আরও জানান তাদের কাছ থেকে মোট 1,36,725 টাকা উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। তারা সকলেই ইন্দ্রনগর এলাকায় ভাড়া থাকেন। তিনি আরো জানান নেশার জন্য টাকার যোগান করতে এই ধরনের চুরির ঘটনা সংগঠিত করে থাকে এরা। চুরি গতকালকে আমাদের মঠচুমনিতে একজন অ্যাডভোকেটের বাড়ি আছে বিপ্লব ভট্টাচার্য। উনি সন্ধ্যার সময় একটা ফোন করে যে ওনার ঘরে চুরি হয়েছে। তখন সাথে সাথে আমাদের থানার অফিসার এবং স্টাফ ওনার বাড়িতে যায়। মঠচুমনিতে ওনারা দু ভাই থাকেন, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি পিন্টু ভট্টাচার্য, আর একজন উনি অ্যাডভোকেট। তারা সকালবেলা দুজনই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে। বিকালবেলা যখন অফিস সেরে বাড়িতে এসেছেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পায়। তখন আমাদের অফিসার্স, আমরা তিনজন অফিসার্স এবং টিম আমাদের পাঠাই ওখানে। ওখানে ইনভেস্টিগেশন করার পর দেখা যায় পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে। আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন, তো আমরা ফুটেজ দেখে একটা ছেলেকে এখানে যে রাহুল যে আছে, রাহুল দাস এই ছেলেটা, সে একটা বাইসাইকেল নিয়ে মুভমেন্ট করেছে ওইগুলিতে তাকে দেখা গেছে। এবং গেটের বা ওই বিপ্লব ভট্টাচার্যের গেটে যে এন্ট্রি করেছে এটাও একটা পোর্শনে দেখা গেছে। তখন আমরা তাকে আইডেন্টিফাই করি, সে আমাদের এই থানাতে আগেও অ্যারেস্ট হয়েছে। তার পিছনে আমরা লোক লাগাই, সে কোথায় থাকে। তো লোক লাগানোর পর সে টাউন ইন্দ্রনগর শ্মশানের এখানে তারা ভাড়া থাকে এক বাড়িতে, আমরা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি। আমাদের টিম ওখানে গিয়ে বাড়িতে রাত্রেবেলা তাকে বাড়িতেই পায় এবং তার ঘর তখন সাথে সাথে তল্লাশি করার পর তাদের বাড়ি থেকে কিছু টাকা রিকভারি করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।